একটু জুম করে দেখাবো আমরা আগে মাইকে যে আমি শুরু করছিলাম না আচ্ছা ওকে সো যেটা বলতেছিলাম আজকের মেনুটা বলে দিই আজকে হচ্ছে আমাদের ভাত আছে ওই পাশে এখানে গরুর কারি যেটা ফোকাস করছি না একদমই বলে দিই আচ্ছা ডাল ওই পাশে ডেজার্টে আছে ফিনি আর ওখানে সালাদ দিয়ে আছে আর দেখতে পাচ্ছেন সেই ক্রাউড কিন্তু আজকে এখানে এটা হচ্ছে আমাদের হোল বাড়িধারা ব্রাঞ্চের ডাইনিং আর আমরা চলে আসছি বাড়িধারার যে ব্লকে সো হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি জাকিয়া সিলভানা আজকে চলে এসেছি বাড়িধারা ব্রাঞ্চে আমাদের বাড়িধারা ব্রাঞ্চ বলতে আমাদের এটা কিন্তু বিজনেস ক্লাস ব্রাঞ্চ ওকে যেসব প্রাইস আপনারা প্রিভিয়াসলি দেখেছেন মানে লাস্ট টু ডেজ দেখেছেন ওটা কিন্তু বাড়িধারা ব্রাঞ্চে প্রাইস রেঞ্জ না বাড়িধারা ব্রাঞ্চটা হচ্ছে আমাদের বিজনেস ক্লাস ব্রাঞ্চ অ্যান্ড বাকি যেসব ব্রাঞ্চগুলো আছে যেমন হচ্ছে মিরপুর উত্তরা বাড্ডা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ তো ওইটার প্রাইস রেঞ্জ এটার থেকে কম অ্যান্ড বাড়িধারা যেহেতু বিজনেস ক্লাস সো বাড়িধারায় হচ্ছে একটু প্রাইস রেঞ্জ বেশি স্ট্যান্ডার্ড ক্লাসের থেকে অ্যান্ড তার চেয়েও বেশি হচ্ছে শাহবাগ ব্রাঞ্চে কারণ ওটা ফার্স্ট ক্লাস ব্রাঞ্চ অ্যান্ড ধানমন্ডি আমাদের ফার্স্ট ক্লাস হওয়ার পরও কনস্ট্রাকশনে থাকার পরও আচ্ছা হাই কনস্ট্রাকশনে থাকার কারণে আমরা কিন্তু ফার্স্ট ক্লাস হওয়ার পরে ওটাকে বিজনেস ক্লাসের প্রাইস রেঞ্জ ধরতেছি সো এটা হচ্ছে টোটাল ডাইনিং দেখতেই পাচ্ছেন তো টোটাল ডাইনিংটা অ্যান্ড আজকে একটু বেশি ক্রাউড ভাইয়ারা মাত্র নামাজ পড়ে এসে খেতে যাচ্ছে অ্যান্ড একটা জিনিস দেখাই দিই ছোট করে ওই দেখা যায় একটা জিনিস মানে প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা কোনা কাঞ্চিতে এই জিনিসটা অবস্থিত নাম বলবো না আপনারা অবশ্যই চিনে নেছেন তো যেটা বলছিলাম যে সবখানেই কিন্তু আমরা ক্যামেরা রেখেছি ফ্লোরে ফ্লোরেও আছে ডাইনিং এও আছে রুফটপে ওই পাশে জো সেকেন্ড রুফটপ আছে চলে দেখা যায় আর সাইবার কাছে চলে যায় তো সাই ভাইয়া কথা বলবে আচ্ছা আমাদের বেসিক্যালি প্রতিটা ডাইনিং ই অ্যাজ ইউজুয়াল হ্যান্ড ওয়াশের জায়গা আছে তারপর ড্রায়ার আছে আমরা চেষ্টা করি আর অটোমেটেড ওয়েতে কীভাবে করা যায় যাতে করে সার্ভিসটা বাড়ে আর সবার আগে বলি এটা আসলে একবেলার বিফ কারি আসল বিষয় না বিফ বিষয় না বিষয় হচ্ছে আমরা যে ব্যাচেলারদেরকে নিয়ে চিন্তা করি এই যোগ্য মূল্যের উদ্যোগতির পরও আমরা আসলে বিফ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকে বলে যে হালাল দেই কিনা বা আসলে কোত্থেকে নিয়ে আসি এইটার বিষয় দেখানোর জন্য আসলে লাইভে আসে যে না আমরা আসলে মেনটেন করি আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা গতকাল কালামপুরে ছিলাম এবং লাইভে সেটা দেখিয়েছি এবং আজকে আছি বাড়িধারা ব্রাঞ্চে বাড়িধারা ব্রাঞ্চে ঠিক যে ব্লকের 8 নম্বর রোডে 11 নম্বর বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মেন রোডটা দেখা যায় আমরা রুফটপে আছি এটা রুফটপ ডাইনিং অ্যান্ড মজার বিষয় হচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করে বাট দ্য থিং ইজ এখানে হচ্ছে প্রমাণ আছে একজন যে হচ্ছে সেই 2019 সাল থেকে রাইট 19 সাল থেকে আপনি এখানে আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আর কি হ্যাঁ আমি সেই আমার 2018 সালে হচ্ছে গিয়া যে আমার ফার্স্ট বুকিং ছিল আর কি তো 19 সাল থেকে এখন 23 সাল পর্যন্ত আল্লাহর রহমতে আছি আর কি কজ এত ভালো সার্ভিস দিচ্ছে না থেকে কেমনে কি আর কি আপনাকে টাকা পয়সা পে করতেছি এত ভালো সার্ভিস না 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 দেখেন আমি অ্যাকচুয়ালি টাকা পয়সা আপনারা কেন পে করবেন আমি যদি ভালো সার্ভিস পেয়ে থেকে আমি থাকবো না আর খারাপ সার্ভিস থাকলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো ইনফর্ম করবো কিন্তু আসলে ওইরকম কিছু এখন পর্যন্ত নাই আর কি যে খারাপ বলার পর্যন্ত আর কি তো আলহামদুলিল্লাহ এত মানে এতদিন যেহেতু আছি আর কি সুপার হোস্টেল আমার কাছে আমার ফ্যামিলির মতো আমার সেকেন্ড হোম অ্যান্ড আমি দোয়া করি সামনে যেরকম আপনারা ভালো কিছু করছেন যেমন আমি যদি বলে থাকি যে দ্রব্য মূল্যের যে উদ্যোগতি বর্তমান বাজারে আর কি একটা ডিম খেতে গেলে কিন্তু 20 টাকার মতো খরচ হয়েছে 20 থেকে 25 টাকা আর কি তো সে জায়গায় কিন্তু আমাদের কিন্তু কষ্টটা কিন্তু ওইরকম বাড়ে না আর কি সো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস যে আমাদেরকে কিন্তু আমরা যে আসলে ব্যাচেলার বা স্টুডেন্ট বা যারা আছে তার জন্য অনেক আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু বেনিফিশিয়াল হই আর কি সো থ্যাংক ইউ সো মাচ যে এত বড় একটা ম্যাগনিফিসেন্ট আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এরকম সাপোর্ট ভবিষ্যতে পাবো আর কি আসলে উনি অনেকদিন ধরে আছেন ওনার ট্রান্সফরমেশন আছে আমরা ওনাকে একটা ভিডিওস বানাবো উনি অনেক কত কেজি ছিলেন আমি ছিলাম 127 কেজি মতো এখন কত 73.5 সো এটা আমরা কমেন্টে দিয়ে দিব সবাই অরুণের কাছে যাচ্ছি আরো আমাদের কি কি আছে একটু দেখো আচ্ছা ভাই ভাইয়ার ওয়েট লসের কথা শুনে সিরিয়াসলি আমি খুবই খুবই সারপ্রাইজ এন্ড আমারও দরকার অবশ্য যাই হোক এটা পরবর্তী দেখতেই পাচ্ছেন অনেক বেশি ক্রাউড এন্ড আমি বলি যে এটা কিন্তু আমি বলে দিই সবগুলো ব্রাঞ্চের মধ্যে সিরিয়াসলি এই ডাইনিংটাই আমাদের সবচেয়ে সুন্দর ডাইনিং মানে বাড্ডারটা কিন্তু বড় বাট এটা সবচেয়ে বেশি সুন্দর কারণ আমাদের রুফটপ গার্ডেন কিন্তু সাইডেই দেখেছেন একদম পাশাপাশি হচ্ছে রুফটপ গার্ডেনটা তো রুফটপ গার্ডেনটা সবচেয়ে জোস স্যার এখান থেকে কিন্তু দেখা যায় যে ভাইয়ারা খাবার সার্ভ করতেছে আচ্ছা তো যেটা বলছিলাম ওই পাশটা দেখাই দিবেন মনসুর ভাইয়া যে এখান দিয়ে কিন্তু খাবার সার্ভ করতেছে দেখা যাচ্ছে সি সো যেটা বলছিলাম যে এখান দিয়েও দেখা যায় এন্ড রুফটপ গার্ডেনটা কিন্তু
একদম ডাইনিং এর সাথেই এখানে যে কেউ সময় স্পেন্ড করতে পারেন একদম লেজার টাইম গুলা, মানে যখন বিজি থাকবেন না, কোনো পড়া থাকবে না, কিছু করতে মন যাচ্ছে না, তখন এসে কিন্তু এই জায়গাটা একদম নিজের মনে করে থাকতে পারবেন। অবশ্য নিজেরই জিনিস। একটা জিনিস বলে দিই, দুই দিন ধরে কিছু কিছু কমেন্ট পাচ্ছি, কি কমেন্ট পাচ্ছি জানেন, যে কেন আমরা গরুকে এত ফোকাস করতেছি, গরু নিয়ে এত লাফালাফি এই সেই। তো আমি বলে দিই, গরু ফোকাস করতেছি না, মেইনলি আমরা ফোকাস করতেছি ফ্যাসিলিটিকে। ওকে, ফ্যাসিলিটিকে কি আপনি বলে দিই, কারণ কি জানেন যে নর্মালি কিন্তু মেস লাইফ কিরকম হয় আপনিও জানেন, যে মেস লাইফটা কিরকম, কত বেশি সাফার করতে হয়, কত কিছু ফেস করতে হয় ভাইয়াদেরকে। সো আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি ওইটাকে আমরা হাইলাইট করছি। সো শুধু গরু না কিন্তু, তাছাড়া আমাদের লন্ড্রি সার্ভিসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি হাইলাইট করার জিনিস, যেটা হচ্ছে ফ্রি লন্ড্রি সার্ভিস। একদিন থাকুন বা 30 দিন থাকুন বা যতদিন ইচ্ছা থাকুন, লন্ড্রি সার্ভিস কিন্তু ফ্রি। ওকে, সো ওই যে দেখা যায় সাই ভাইয়া, আরেকবার বলি হচ্ছে আপনার বিফ রেজালা বা সাথে আলু আছে, মানে কিছুটা মেজবান টাইপের, আর হচ্ছে ফিডনি আছে, আর যারা হচ্ছে হিন্দু ভাইরা আছে বা যারা হচ্ছে বিফ খান না তাদের জন্য চিকেন আছে, সাথে মনে একটা ডিমও দিচ্ছে এই ব্রাঞ্চে, এটা মানে বোনাস আমার কাছে। যেমন হচ্ছে ডালও আছে, সালাদ আছে। সো বেসিক্যালি ইটস নট অ্যাবাউট ফুড, ইটস অ্যাবাউট আওয়ার কোয়ালিটি। আমরা আসলে বলতে পারেন যে একটা গরু খাওয়াইতেছে, এই গরুর জন্য লাইভে দেখাইতেছে, ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট যে আমরা আসলে চেষ্টা করতেছি কিনা আপনাদের জন্য প্রপার হইতে হাই কোয়ালিটির সার্ভিস দেওয়ার জন্য। সো আমরা একটা ফ্লোরে চলে যাই, আমরা এখান থেকে যদি একটু ফ্লোরে যাই, ডেডিং সবাই খাচ্ছে এখন, আমি ওইভাবে আর বিরক্ত করবো না। সো যদি প্রতি ফ্লোরে যাই, এখানে আমরা দেখতে পাবো যে রুফটপের পরে এখানে প্রতিটা কর্নার হচ্ছে আমাদের ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে। এবং আমরা একটা ফ্লোরে যদি যাই, আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরার মতোই আরেকটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। একটু আগে ভাইয়া যেটা বলতেছিল, মোচো ভাই ঘুরে চলে যান, সমস্যা নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফায়ার এক্সটিংগুইশারে কিন্তু আমরা বেশি রেখেছি, আর ওই ওই দেখা যায় একটা ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, সো যেটা বলছিলাম, বাড়ি ধরা ব্রাঞ্চে লিফটের ফ্যাসিলিটিটা আছে কিন্তু আমাদের, বলে দিই স্ট্যান্ডার্ড ক্লাসে লিফট। আচ্ছা, ওকে, স্ট্যান্ডার্ড ক্লাসে লিফট ফ্যাসিলিটিটা নেই, কিন্তু বিজনেস ক্লাসে আমাদের লিফট ফ্যাসিলিটিটা আছে কিন্তু, এন্ড ফার্স্ট ক্লাসে দুইটা লিফট, এন্ড ধানমন্ডি ব্রাঞ্চেও লিফট আছে, কিন্তু ধানমন্ডি ব্রাঞ্চ আন্ডার কনস্ট্রাকশন। একটা জিনিস বলে দিই, নিউলি আমরা লঞ্চ করেছি আমাদের নিউ ধানমন্ডি ব্রাঞ্চ, তিনটা বিল্ডিং একসাথে, হয়তো এটা ফার্স্ট কম্বাইন্ড ব্রাঞ্চ হতে যাচ্ছে, মানে ফিমেলদের জন্য আলাদা বিল্ডিং, মেলদের জন্য আলাদা বিল্ডিং, বাট তিনটা বিল্ডিং যেহেতু সবাই একসাথে থাকতে পাচ্ছেন। ওকে, এন্ড ঝিগাতলায় কিন্তু নিউলি আমাদের আরেকটা ব্রাঞ্চ এসেছে, লোকেশন আমি পিন কমেন্টে ডিটেইলে দিয়ে দিবো, ওই পাশে একটা ভাইয়ের সমস্যা আছে তাই যেতে পারছি না, সমস্যা নাই। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে অনেক নোটিশ দেখছেন, পড়ালেখা করতে হবে। আচ্ছা, সো যেটা বলছিলাম, আচ্ছা আজ ভাগে এক্সক্লুসিভ এখানে যাওয়া যাবে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে বিজনেস ক্লাসের কিন্তু প্রাইস রেঞ্জটা একটু হাই আমাদের স্ট্যান্ডার্ড ক্লাসের তুলনায়, ঠিক আছে। এটা হচ্ছে কমন স্পেস, এখানে কিন্তু এই ফ্লোরে কিন্তু ভিআইপি প্যাকেজ আছে। ও বলে দিই, বর্তমানে আমাদের বাড়িধারা ব্রাঞ্চে পাঁচ ধরনের প্যাকেজ আছে, ইকোনমি, কজি, এলিগেন্ট, এক্সক্লুসিভ এন্ড ভিআইপি প্যাকেজ, এন্ড ভিআইপি টোটালি ফুললি বুকড, কোনোখানে কোনো খালি নেই। সো খুবই দুঃখিত আমরা, আপনারা যারা যারা কমেন্ট করেন যে ভিআইপি তে থাকে কারা, থাকে কি থাকে না, একদিন আমরা টোটালি একদম সেপারেট একটা লাইফ করে দেখাবো ভিআইপির জন্য আলাদা করে। হ্যাঁ, একটা জুস, একটা আয়না আছে, হেয়ার ড্রায়ার সহ তুলনায়, কারণ কি এটা বিজনেস ক্লাস, শাহবাগ ফার্স্ট ক্লাস, ধানমন্ডি আমাদের ফার্স্ট ক্লাস হওয়ার পরও আন্ডার কনস্ট্রাকশনে থাকছে, আছে মানে এখন মানে কারেন্টলি কিন্তু ওটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। সো দ্যাট ইজ ওয়াই ওটা আমরা বিজনেস ক্লাসে প্রাইস রেঞ্জ রাখছি। সো এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা আবার ডাইনিং এ চলে যাই, চলো ডাইনিং এ চলে যাই। মেনুটাকে আবারও বলতেছি, মেনু ফোকাস করছি না, না গরু ফোকাস করছি, আমরা ফোকাস করছি হচ্ছে ফ্যাসিলিটি কি, ঠিক আছে। সো আবারও উপরে চলে যেতে থাকি, ভাইয়া আসবেন মাঝখানে। আচ্ছা, ওকে, তো
ডিটেইল ইনফরমেশন নিয়ে নিব। ভাইয়া হচ্ছে আমাদের এখানকার বাড়িধারা এক্সিকিউটিভ। হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, এখানে বর্তমানে আমাদের ফেমাস প্যাকেজ কোনটা বাড়িধারা ব্রাঞ্চের? বাড়িধারা আমাদের বর্তমানে ইকোনমি আছে, কজি আছে, এক্সক্লুসিভ, এলিগেন্ট। মানে আচ্ছা ওকে, আমি একটু মিডল দিয়ে আরেকবার ইন্টারাপ্ট করি, আই রিপিট দ্য কোশ্চেন। ওকে, যে ফেমাস প্যাকেজ কোনটা? আমাদের তো সব প্যাকেজ অ্যাভেলেবল আছে, কিন্তু ফেমাস কোনটা, মানে মানুষ এসে চাচ্ছে কিন্তু দিতে পারছে? সেটা হচ্ছে ভিআইপি সিঙ্গেল। ভিআইপি সিঙ্গেল, ওকে। ভিআইপি সিঙ্গেল প্রাইস রেঞ্জ মান্থলি 41,000। আমাদের এখানে অন্যান্য প্যাকেজ আছে যেটা হচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি, যেমন ইকোনমি এন্ড কজি। উনি যেটা শুরুতে বললো, কজির প্রাইস রেঞ্জ কত পড়ে ভাইয়া? কজি হচ্ছে মান্থলি 12,000 টাকা। এটা হচ্ছে 1,000 টাকা ডিপোজিটে। আচ্ছা, 1,000 টাকা ডিপোজিটে 12,000। আচ্ছা, আর কোনো কিছু এখানে এক্সট্রা কোনো খরচ বা কিছু কি? 1,000 টাকা ডিপোজিট দিয়ে আমাদের হচ্ছে 12,000 সিকিউরিটি মানি দিবে, যেটা হচ্ছে যাওয়ার সময় রিফান্ডেবল। আচ্ছা ওকে, সো 1,000 টাকা শুধুমাত্র আমি বলে দিই, কোনো প্রকার এক্সট্রা বা হিডেন কোনো চার্জ নাই কিন্তু, ঠিক আছে? ডিপোজিট মানিটা কেন প্রয়োজনীয় আমি বলে দিই, যে ডিপোজিট মানি নিয়ে অনেকের কোশ্চেন হচ্ছে কেন ডিপোজিট মানি জমা রাখতে হবে। এবার আমি একটু ডিটেইলে বলে দিই যে অ্যাকচুয়ালি আমরা সিকিউরিটি পারপাসে কিন্তু ডিপোজিট মানিটা জমা রেখে থাকি। আচ্ছা, ওখানে একটা কিছু হয়েছে, চলেন দেখাই ওই পাশে। আচ্ছা ওকে, ওখানে সমাধানে যেটা হচ্ছে আমি একটু বলে দিই, ডিপোজিট মানিটা মেইনলি আমরা সিকিউরিটি মানি হিসাবে জমা রাখি, যেটা চলে যাওয়ার সময় ক্যাশে বা চেকের মাধ্যমে ফেরত দিয়ে থাকা হয়। অনেকগুলো নোটিশ দেখতেই পাচ্ছেন। আর সিকিউরিটি মানিটা কেন প্রয়োজনীয় জানেন? হোস্টেলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে, মানে হচ্ছে কি, দেখেন যেহেতু ও মেনু, ওই মেনু। আচ্ছা ও, ভালো কথা, আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট মিস যাবে না। আমি আমি সাইফ ভাইয়া কিন্তু নিজে থেকে রিপ্লাই দেয় জানেন, সাইফ ভাইয়া কিন্তু নিজেই রিপ্লাই দেয় কমেন্ট। আচ্ছা আমি কিছু রিপ্লে দেই, চিকেন উইংস না, চিকেন উইংস বিফ। আচ্ছা, রুম রুম ভাড়া অনেক প্লাস ডিপোজিট দিয়ে লাগে, ব্লাড কাজ কারবার, যাই না বলদ না ব্লাড বলদ, আচ্ছা বলদের কাজ কারবার। ওকে, আচ্ছা ইন্ডিয়া থেকে জবাই করা যেসব মাংস আসে কেজি 300-400, খুবই ভালো কথা বললেন। আমরা কিন্তু গতকালকে কিন্তু আমরা বেসিক্যালি ইয়ে করেছি, গরু কিনেছি, সেটা লাইভও আছে যে আমরা ইন্ডিয়া থেকে গরু গরুরই আসি না, আমরা বেসিক্যালি একদম হালাল হয়েতে ভালো গরু দিচ্ছি। বিগ ফ্যান ভাইয়া, আপু থ্যাংক ইউ সো মাচ। কালকে গরু কিনছে 1,82,500 টাকা, অনেক খরচ ছিল, গরুর গোশত কি তোমার থেকেও জোস। আচ্ছা, কাম করলে না ভাই, আমি রবিবার উঠতাম সেদিন গরু দিতেন না। আমাদের প্রতি মাসের শেষ শুক্রবারে হচ্ছে একটি স্পেশাল মেনু থাকে, গরুই থাকে মোস্ট অফ দ্য টাইম। আমরা বিফও একবার, বিফের পাশাপাশি মাটনও খাওয়াইছিলাম, হাঁস খাওয়াইছিলাম, সামুদ্রিক মাছ খাওয়াইছিলাম, সো অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। মিস করছে, মিস করার কিছুটা আপনি এখনো চলে আসতে পারেন, এই এখন এসে চেক ইন করলে হয়তো বা তিন বেলা খাবার পাবেন। আর এখানে অনেক মেম্বারের খাবার দাবার রেখে দেয়। ওকে, মানে ক্যামেরা এইভাবে যে বলে এটা দেখে পুরো মানে টিটকারি মনে হয়। এনিওয়েজ, এখানে কিন্তু ওভেন দেওয়া আছে, এই ওভেনে কিন্তু আবার যারা খাবারটা রেখে দেয়, আমি যে ফ্রিজে দেখালাম, তারা হচ্ছে পরবর্তীতে এসে জিনিসটা গরম করে খেতে পারে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসলে এই যে এত কিছু দেখানোর কারণটা কি, যাতে আপনারা আসেন সরাসরি দেখেন, আমরা তো ওপেন করে দিয়েছি এবং বুঝতে পারবেন যে আসলে আমরা কেমন কোয়ালিটি মেনটেন করি এবং কেমন সার্ভিসটা দিচ্ছি আপনাদেরকে। আমরা কিছু প্রবলেম আছে, এটা আমরা স্বীকার করি, লাইভে স্বীকার করতেছি, বাট আমরা চেষ্টা করি কিনা। এখন যে অবস্থা অনেক, আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের সাথে, পরে শেয়ার করব। কয়েকটা হোস্টেলে মুরগির মাংস ঠিক মতো দিচ্ছে না, ওরাই কমেন্টস করছে আমার না, এবং অনেক জায়গায় অনেক ধরনের ইস্যুস থাকে। বাট এখন এই সিচুয়েশনে আমরা প্রাইসটা না বাড়িয়েও আমরা হচ্ছে এমন দিচ্ছি। অনেকে বলেন যে আমাদের প্রাইসটা বেশি, একটা মাত্র দেখলাম ডিপোজিট বেশি, ডিপোজিটটা টোটালি ফেরতযোগ্য, সো এটা বেশি কমের উপর আমি যাবো না। আমাদের 1,000 টাকার ডিপোজিট সিস্টেম আছে, 6,000 আছে, 10,000 আছে, 20,000 আছে। 20,000 দিলে আপনার রেন্টটা পার মান্থ কম হবে, এটা বেসিক্যালি যারা স্টুডেন্ট লং টাইম থাকে ইউনিভার্সিটি কলেজ, তারা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা নেয়। অবস্থা ভালো আছেন? সো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম, প্রাইস কেন বেশি, আমাদের এই যে হাউসকিপিং কাজ করে 8-10 জন একটা ব্রাঞ্চে, লন্ড্রির খরচ আছে, গ্যাস, এভরিথিং, ইলেকট্রিসিটি, আমরা তো প্রতি মাসে আমাদের এসি মেনটেন্স হয় 2-3 মাসের মধ্যে, সেই মেনটেন্স কস্টটাও কিন্তু আমরা কোনো মেম্বার থেকে নেই না, কিন্তু আমরা
চেষ্টা করতেছি আরো কিভাবে ওয়েল ভালো একটা সার্ভিস দেওয়া যায়। অনেকে ভাবেন এটা হোটেল একদিন তিন দিনের প্যাকেজের জন্য, আসলে একদিন তিন দিন আমরা ট্রাইয়াস বলি, মানে আমাদেরকে মানে যাচাই করে দেখো আমরা আসলে কেমন। সো আমি আর বেশি দেরি করবো না, আমি যে পয়েন্টগুলো বললাম আশা করি অনেকে বুঝতে পারছেন, আর আমরা একটু মজা করে মার্কেটিং করি বিকজ ইউ আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ডেফিনেটলি আমরা কোনো মিথ্যা কথা বলে কোনো মার্কেটিং করি না, আর যাই করি না কেন কোনো ধরনের বলি না যে 100 টাকায় আসেন 10 পদের আইটেম পাবেন, এটা এখানে নাই। আমরা সত্যি কথা বলি, সত্যর সাথে থাকি এবং আরো চেষ্টা করছি কেউ ব্যাচেলারদের সাথে ভালো মতো কাজ করা যায়। সো আমি আমি একটা জিনিস বলে দিই, একটা কমেন্ট পাইছি আমার খুবই মানে কমেন্টের অ্যানসার দিতে ইচ্ছা করছে তাই কমেন্টের অ্যানসারটা দিচ্ছি। ওকে, বাকি সবার কমেন্টের অ্যানসারই কিন্তু দেওয়া হবে, কমেন্ট করতে থাকুন, আমরা কমেন্ট পড়তে থাকি। আচ্ছা একটা জিনিস বলে দিই যে রুম ভাড়া অনেক প্লাস ডিপোজিট দিয়ে দেয়া লাগে। আচ্ছা ফার্স্ট অফ অল মেবি সজল চাই নামের যে আইডিটা যিনি এই কমেন্টটা করেছেন হয়তো বা মেবি দ্যাটস আ ফেক আইডি, ওকে, যে প্রোফাইল পিকচার দেখে বোঝা যাচ্ছে। সো তিনি লিখেছেন রুম ভাড়া অনেক প্লাস ডিপোজিট দেয়া লাগে, বলদের কাজ কারবার। ওকে, আমি একটু বলে দিই আপনাদেরকে যে ডিপোজিট মানে কিন্তু আমাদের 1000 আছে, 6000 আছে, 10000, 20000, এই মেম্বারশিপ প্যাকেজ গুলো তাদের জন্য, যেটা হচ্ছে যারা হচ্ছে অনেক মাসের জন্য থাকেন তাদের ডিপোজিট মানে একটু বেশি, সে তুলনায় আমাদের কিন্তু মানসুনটা অনেক কমে আসে। আর 1000 টাকা যে ডিপোজিটটা সেটা হচ্ছে ট্রাস 30 ডেজ প্যাকেজ, যারা কন্টিনিউ করে করে থাকতে পারেন। ওকে, তো একটা জিনিস বলে দিই যে ডিপোজিট মানে বেশি, আর আমরা একটা জিনিস এই কমেন্টার থ্রুতে অ্যান্সার করি যে সবাই যে থাকতে পারবেন এটা কিন্তু আমরা বলছি না, সবার জন্য আমাদের কাছে সিটও নেই। ওকে, সো যারা এফোর্ড করতে পারবেন অবশ্যই তারা ওয়েলকাম, আর যারা এফোর্ড করতে পারবেন না সো আমরা দুঃখিত তাদের জন্য। ওকে, সো আজকে আর এখানে লাইভটা বেশি বড় করবো না, আবারও দেখাই দিচ্ছি আমাদের সব ব্রাঞ্চের সবচেয়ে মোস্ট বিউটিফুল ডাইনিং, আচ্ছা আচ্ছা মোস্ট বিউটিফুল ডাইনিং বারিধারা ব্রাঞ্চের। হ্যাঁ, সেটা হচ্ছে বারিধারা ব্রাঞ্চের চেয়েও বাড্ডা ব্রাঞ্চের ডাইনিংটা বড়, একটু বাড্ডাটা হাইলাইট করে দিলাম, বাকিগুলো বড় কিন্তু এটা সবচেয়ে সুন্দর যেহেতু রুফটপ গার্ডেন আছে। ওকে, আচ্ছা, ওকে, সো যেটা বলছিলাম আজকে এই পর্যন্তই শেষ করে দিই, আর বড় করবো না, নেক্সট লাইভ পর্যন্ত ওয়েট করুন। আবারও বলছি গরু হাইলাইট করছি না, না কোনো কিছু হাইলাইট করছি, জাস্ট ফ্যাসিলিটি ফোকাস করছি যাতে আপনারাও এরকম করে শুদ্ধ সুন্দর জীবন কাটাতে পারেন সব ব্যাচেলার হয়ে। ওকে, সো আজকে এই পর্যন্ত, যে কোনো ব্রাঞ্চে যে কোনো সময় ভিজিট করতে চলে আসুন, অ্যান্ড মনে রাখবেন যতদিনের প্যাকেজে নেন না কেন আপনি পাবেন 30টির বেশি ফ্যাসিলিটিস, কারণ আমরা সুপার হোস্টেল ইন ব্যানপুর ব্যাচেলার।